রে ওয়েদার আজকে খুব সুন্দর ওয়েদার আজকে একদম রোদ উঠেছে ঝকঝকে সো যাই আমরা এখন ফ্রেশ হয়ে রেডি হইনি তারপর আমি দেখাচ্ছি আমরা আজকে কোথায় যাই কি করি এই আমরা এসে গেছি এখন ডাইনিং হলে আর এই সেই জায়গাটা যেটা কথা বলছিলাম যে বাইরের ব্যালকনি এইবার রিম চান্স পেয়েছে এই ব্যালকনিতে বসার প্রতিবার যখনই আসছি তখনই এটা ফিল্ড আপ থাকছে এই একটা ব্যালকনির মতো একটা এক্সটেনশন করা আছে যেটা একটু আগে এখান থেকে ভিউটা আরও সুন্দর দেখা যাচ্ছে এই যে নদী কি সুন্দর দেখা যাচ্ছে পাশে আর এই ব্যালকনিটা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই সবাই করছে তো এইবার রিম চান্স পেয়েছে এতক্ষণ পাচ্ছিল না অ্যাজ আমরা এই প্রপার্টিটা বুক করেছি WBTDC সাইট থেকে গিয়ে আর এর ডিটেলস সবই দেওয়া আছে আমার পার্ট ওয়ানে তো লিঙ্ক ইজ শেয়ার ইন দ্য ডেসক্রিপশন বক্স চরিম চলো ডান সো যেহেতু এখানে চেক আউট টাইমিং হচ্ছে 11টা তো আমরা তার আগে ওখান থেকে ফিরতে দেরি হয়ে যাবে বলে আগেই আমরা চেক আউট করে সব লাগেজ আমরা গাড়িতে রেখে গাড়ি আমরা এখানে রিসর্টের পার্কিংয়ে রেখে আমরা ঘুরে এসে তারপরে আবার লাঞ্চ অর্ডার করে যাচ্ছি লাঞ্চ করে একেবারে আমরা আবার একসাথে বেরিয়ে যাব রাস্তা একদম একদম ফাঁকা এখন দারুণ লাগছে পাশ দিয়ে হেঁটে যেতে পাশে দেখা যাচ্ছে ভিউটা পুরো নদী ওই যে দূরে যে লঞ্চটা দেখা যাচ্ছে ওই লঞ্চগুলো এখানে এসে এখানে দাঁড়ায় তারপরে এখান থেকে আমরা উঠবো কত টাকা করে ভাড়া এই লঞ্চে 8 টাকা আমরা ওপার থেকে এই জায়গাটাই দেখতে পাচ্ছিলাম তখন খুব ছোট ছোট সব কিছু দেখা যাচ্ছিল আমরা এখন অলরেডি এপারে চলে এসেছি আমি এবার দেখাচ্ছি আমরা কোথায় ছিলাম ওই যে ওখানটার থেকে আমরা এলাম আমরা ওই দিকটাতে ছিলাম Ha
সো আমরা এখন ওই লঞ্চ থেকে নেমে টোটো করে যাচ্ছি। টোটোতে মোটামুটি বার্গেনিং হয় 250 থেকে 300 টাকার মতো করে নেবে। ওই রাজবাড়ি যাওয়ার জন্য তাই তো যাতায়াত মিলিয়ে 300 টাকা 250 টাকা একটু বার্গেনিং করে নিতে হবে। আর এমনি একদম যেটির সামনে নেমে ওখান থেকেও আছে, বাইকটা এগিয়ে এসে ওখান থেকেও টোটো আছে। দোকানগুলো হিসাবে করে নিয়েছে একবারে যাওয়া আসা একসঙ্গে, মানে কিছুক্ষণ ওরা স্টে করবে, তারপরে আমরা ঘুরে ফিরে আবার একটা ফেরত। না না বাইরে বল মহিষাদল জায়গাটার নাম বুঝেছ? মহিষাদল হচ্ছে জায়গাটার নাম, মহিষাদল স্কুল কলেজ ওদিকে বাংলায় লেখা। টিকিট কাটতাম কোথায় দেখো, এই হচ্ছে আমাদের টিকিট, 15 টাকা করে এন্ট্রি ফি। এই হচ্ছে জায়গাটা, এখানে অনেক কোন এসে শুটিং হয়েছে আমি মনে করতে পারছি না, কোনটা শুটিং হয়েছে, মোবাইলে দেখে নেব। এই হচ্ছে রাজবাড়িটা, চেয়ার গুলো তো ছোট ছোট বাচ্চার জন্য বানিয়েছে, ওটা বড়রা বসবে। রিম একদিকে রাখো, পাশে রাখো, জুতো রাখার জন্য দুটা প্রতি জোড়া। এত কামান কেন রাখা, এত কামান কেন রাখো, এত যুদ্ধ তো। পালকি করে যেত, খুলিস না খুলিস না, ধরিস না কিছু, টাচ করিস না। ছবি তোলা যাবে না, কোনো ভিতরে কোথাও ছবি তোলা যাবে না। এখান দিয়ে আবার কি মন্দির, এখান থেকে মন্দির? হ্যাঁ নিজেদের বাড়ি দেখি। হ্যাঁ দেখো এটা কে, ওই একটা সেই ছিল না বিবাহ অভিযান, সেখানে দেখাতো না ওই সুভাষ, এই মাঠ দেখে দৌড়, চল মাঠটা দৌড়ে ক্রস করি করে মাঠ দেখে দৌড় দেখায় পানা পুকুর সেই রকম। এইটা হচ্ছে পুরনো রাজবাড়ি তাই না, তার পাশে এই রাজবাড়ি মন্দির, আর আগে যে বিল্ডিংটা দেখলাম ওটা হচ্ছে নতুন রাজবাড়ি। ভিতরে ঢুকতে দেয় না নাকি, পুরো রেনোভেট করছে, পুরো ভেঙে গেছে এই পুরোনো বাড়িটা। এই যে তার গেট, আর এই যে উঁচুটা গেট দেখা যাচ্ছে। সো এই হয়ে গেল আমাদের রাজবাড়ি দেখা, এবার আমরা আবার টোটোতে উঠে যাচ্ছি, আবার চলে যাবো যেটির। এখানে আমাদের এই টোটোর দাদা আমাদের নিয়ে এসছে,
আপনার নাম কি? গৌতম বাবু। সো আমরা এখন আবার চলে এসেছি। আচ্ছা, এই পাশে এটার নাম কি? ওটা যেমন ওটা গাদিয়ারা গেওখালি, আর এটা হচ্ছে গেওখালি, এটা হচ্ছে যে মিদনাপুরে যেখানে আমরা এসেছিলাম এখান থেকে আমরা আবার ব্যাক করে চলে যাবো। এই আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমাদের পিছনে যে এই যে লঞ্চটা আসছে, এই যে এটা গাদিয়ারা থেকে এই লঞ্চটা আসছে, এই লঞ্চটা এসে আবার এখানে, আবার এখানে এসে এটা দাঁড়াবে, এখান থেকে উঠে আমরা আবার গাদিয়ারায় চলে যাবো। আমরা ওখান থেকে লাঞ্চ সেরে তারপরে বেরিয়ে যাবো গাড়ি নিয়ে। কেমন লাগলো রিম ট্যুরটা? হ্যাঁ, প্যালেসটা দারুণ ছিল। এখন একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, কালকে ওয়েদার অত ভালো ছিল না। এইখানে এই নদীর জলের কালার আলাদা, আর ওই পাশে ওইটা একটু হালকা ব্রাউন ব্রাউন, ওই নদীটার কালার আলাদা, মানে ঘিয়ে ঘিয়ে রং আর কি, বিস্কিট কালার। আর এই পাশটা একটু নীলচে, দুটো নদীর জলের কালার আলাদা, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এইবার আরও পরিষ্কার দেখা যাচ্ছে। ওই যে ওই পাশের এই যে জলটা, এই কালারটা আলাদা আর এই কালারটা আলাদা, অদ্ভুত সুন্দর। ওয়েদারটা খুব ভালো ছিল আজকে, কালকে আমার একটু মেঘলা মেঘলা ছিল। তো আজকে আমাদের সব ডান এখানকার সব ট্যুর, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অলরেডি লাঞ্চও করে ফেলেছি, চেক আউট করে গেছি, চেক আউটটা সকালেই করা ছিল। সো জাস্ট গাড়িতে উঠবো, আর উই আর অফ ফর আর হোম। চলো ট্যুর ডান, আমরা বেরিয়ে যাচ্ছি। So this was all about our Gadiara trip. দুটো পার্টে আমি বানিয়েছি, তো ওয়ান পার্ট ইজ দিস ওয়ান অ্যান্ড দ্য প্রিভিয়াস পার্ট, যার লিঙ্কটা অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো কাইন্ডলি চেক ইট আউট। আর একটা উইকেন্ড কাটানোর জন্য বেশ ভালো, জাস্ট খুব রিফ্রেশিং, আর সিনিক বিউটিটা অসম। আর এই রূপমঞ্জুরিতে থাকলে তো একদম মানে নদীর পাশে থাকার মতো করে একদম মানে খুবই সুন্দর। আর এই রাজবাড়িটাও ভীষণ সুন্দর ছিল, একদম মানে জাস্ট একটা ফিলিংস, একটা রাজবাড়িতে মানে আগেকার দিনে মানুষরা কীরকম থাকতো বা কি, জাস্ট দেখেও বেশ রয়্যাল ব্যাপারটা আর কি, বেশ ভালো লাগলো দেখতে। আর দিস ওয়াজ অল অ্যাবাউট আর লাস্ট উইকেন্ড ট্রিপ। সো স্টে টিউন ফর আর নিউ ভিডিওস, বাই ফর নাও, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল ট্রিও ড্রিমার্স।